Assalamualaikum, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো এই সময় খুবই ভাইরাল একটি টমেটোর চাটনির রেসিপি। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে একদম জমে যাবে। বাসায় রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে আশা করছি এত বেশি ভালো লাগবে যে নিশ্চয়ই আবারও তৈরি করবেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। টমেটো চাটনি তৈরি করার জন্য আমি এখানে লাল একদম পাকা 5টা টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর ওপরের অংশটা থেকে কিছুটা কেটে ফেলে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। আর আমি এখানে 5টা টমেটোর চাটনি তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু কম বা বেশিও তৈরি করে নিতে পারেন। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল দিলে চাটনির টেস্টটা বেশি ভালো আসবে, তবে চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। এখন কেটে নেওয়া টমেটোগুলো আমি সবগুলো উল্টো করে এভাবে প্যানের উপরে দিয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। সবগুলো টমেটোর পিস দিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক পিস রসুনের কোয়া। আমি এখানে ছোট সাইজের রসুনের কোয়াটা ইউজ করেছি। বড় সাইজের রসুনের কোয়াটা ইউজ করলে 3 থেকে 4টা রসুনের কোয়া দিলেই চলবে। এগুলোকে প্যানের উপরে ছাড়িয়ে দেওয়ার পরে কিছুটা লবণ আমি টমেটোর উপরে ছিটিয়ে দিচ্ছি, এতে টমেটোগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে আসবে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। টমেটোর এই পাশটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে খুব বেশি হাই রাখা যাবে না, মিডিয়াম লোয়ে রেখে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। টমেটোগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এই টমেটোর ওপরের খোসাটা, দেখবেন খুব সহজে আলাদা হয়ে যাবে। এখন সবগুলো টমেটোর ওপরের পাতলা খোসাটাকে উঠিয়ে নিচ্ছে, টমেটোর পিসগুলোকে একবার উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিব। টমেটোর পিসগুলোর সাথে সাথে আমি রসুনের কোয়াগুলোকেও একবার উল্টে নিয়েছি। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে ঢেলে নেওয়ার সময় প্যানে যে এক্সট্রা সরিষার তেলটা থাকবে সেটাকেও ঢেলে নিতে হবে। এখন এগুলো গরম থাকা অবস্থাতে আমি একটা কাঁটা চামচের সাহায্যে টমেটো এবং রসুনের কোয়াগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন। এগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে এটা স্বাদটা অনেক বেশি ভালো আসে, তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু এই চাটনির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। আর এই চাটনিটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। টমেটোর চাটনিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।